অগাস্ট মাসটা শোকের মাস। আমি যখন থেকে ছাত্রলীগ করি এই শোককে শক্তিতে রূপান্তরিত করার যে একটা প্রয়াস একটা চেষ্টা এটা দেখে আমি বড় হয়েছি। আমার বাবা জনাবেন আশকুর রহমান এমপি, তিনি আওয়ামী লীগের একজন নেতা, মিঠাপুরের সংসদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আমি তার জীবনে এই দল আওয়ামী বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সম্মান ভালোবাসা, জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বস্ত এ দেখেই আমি বেড়ে উঠেছি। তবে এটা বলাই বাহু এই 2023 সালের অগাস্ট মাসটা আমাদের জন্য একটু ব্যথা। 2023 সালের অগাস্ট মাসের শুরুতেই 2 অগাস্ট যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বরণ করেছিলেন রংপুরের ভূমিতে, তাতে আমার বলতে কোনো দ্বিধা নাই, সত্যিকার অর্থে আমরা আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করতে পেরেছি। আমি আমার বক্তব্যের শুরুতে আমাকে বলতেই হয় মিঠাপুকুর থেকে প্রায় 50,000 আওয়ামী লীগের কর্মী, নেতা এবং সাধারণ সমর্থক ওই 2 অগাস্টের ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু কন্যাকে তার প্রতি সমর্থন ভালোবাসা জানানোর জন্য গিয়েছে। এই কাজটা সুদান এই কাজটা দূর। আজকে আমি খুব সৌভাগ্যবান খুব আনন্দিত এই কারণে যে এই যে বিশাল কর্মযোগ, এই কর্মযোগে যারা সরাসরিভাবে সহযোগিতা করেছে তাদের অনেকেই এখানে উপস্থিত, সকলে নেই কিন্তু অনেকেই এখানে উপস্থিত। প্রথমত আমাদের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোজাম্মেল হক মিন্টু দাদা এখানে আছেন, আমাদের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন ভাই এখানে আছেন, আমাদের এখানে টুকুন ভাই 8 নম্বর চ্যাম্বার ইউনিয়নের চেয়ারম্যান, আমার সাহেব তালুকদার 14 নম্বর দুর্গাপুরের চেয়ারম্যান, আমাদের যুবলীগের আহ্বায়ক শাহ আসাদুজ্জামান সোহাগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ রফিকুল ইসলাম নাহিদ মল্লিক আসলে কি আমাদের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মন্না হোসেন, আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাব্বি হাসান, আমাদের শরীফ মামুন যে স্বেচ্ছাসেবকের সেক্রেটারি, তাদের সাথে আরো আমি বলি আমার আফসার চাচা 16 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তদনের সভাপতি আমার বিশাল বড় ভূমিকা আছে, আমার মিজান ভাই, আমি সব নাম বলে শেষ করতে পারবো না। তবে ওনারা আগেও ছিলেন, আছেন, ইনশাল্লাহ থাকবেন। আমি বিশেষ করে আমার সামনে আপনারা যারা আছেন আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই, কারণ এবারের সমাবেশে যে পরিমাণ নতুন প্রজন্মের ভাই বোনের আগমন ঘটেছে সেটা শুধুমাত্র আপনাদের কারণে হয়েছে। একটা প্রাণ ঢালা অভিনন্দন। আর হ্যাঁ, আমি বলি আমার লেফট টাইম আমার সুধীর চন্দ্র জীবন, সে রংপুর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক, তার লেগে থাকা নিষ্ঠা এবং একটা কাজকে শুরু করে শেষ করা, মাননীয় এমপি মহোদয়ের প্রতি তার ভালোবাসা, আমার প্রতি তার ভালোবাসা, এই দলের প্রতি ভালোবাসা সত্যি আমাকে বিমোহিত করছে। মিছিল করা যায়, মিটিং করা যায়, কিন্তু একটা নিরাপদ জায়গা যেটাকে বলে কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন, সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে খেলাখেলি কইরা রাত্রেবেলা 9:30 থেকে সকালবেলা 11:00 পর্যন্ত জায়গা দখল করে রাখা সোজা কথা, এটা কলজা না থাকলে আর মনে ভালোবাসা না থাকে সম্ভব না। আমার পক্ষ থেকে আমি তোমার অনেক ধন্যবাদ জানাই। আজকে সকালবেলা একটু দেরিতে হইল, দেরি হয়ে গেছে, আমাদের পরে আরেকটা প্রোগ্রাম হওয়ার কথা, এই বিলম্বের জন্য আমি দুঃখিত। তো আমি খুব তাড়াতাড়ি আমার বক্তব্য শেষ করব। তো আমাদের স্বেচ্ছাসেবক লীগের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি আজকে
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের যে জন্মদিন, সেই জন্মদিনে তিনি কেমন মানুষ ছিলেন, সে কেন আমাদের আমাদের প্রাসঙ্গিক ছিল, এই কথাগুলো তুলে ধরেছে। এবং আপনারা জানেন যে স্বেচ্ছাসেবকের অনুষ্ঠানের পরে এই কেন্দ্রীয় মসজিদে মাননীয় মহোদয় প্রধানমন্ত্রী ছিলেন, সেটা দোয়া মাহফিল হয়েছে। আমি আপনাদের সামনে যে কথা তুলে ধরতে চাই, আমি যুবলীগকে ধন্যবাদ দেই যে ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনটি উদযাপন করার জন্য আমরা এখানে আছি। প্রথম কথা বলতে চাই, জন্মদিনটা তো জন্মদিনে উদযাপন করতে হচ্ছে, আমরা শোকাহত, কারণ জাসদের একজন নেতা ছিলেন বহু বাদল সাহেব, তিনি তার একটা বক্তব্যে বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির বাংলাদেশকে স্বাধীন, এই স্বাধীন করার পথে বঙ্গবন্ধুর শত্রু ছিল পশ্চিম পাকিস্তানের 22 জমিদার পরিবার, বাঙালিদের স্বাধীন করবেন, মুক্ত করবেন, সেখানে শত্রু ছিল পশ্চিম পাকিস্তানের ইয়াহিয়া খান সহ সমস্ত সামরিক জান্তা, আপনি বাংলাদেশে স্বাধীন করবেন, বঙ্গবন্ধুর শত্রু ছিল মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলামী, রাজাকার আলবদার শামস, আর পৃথিবীর বড় বড় পরাক্রমশালী দেশ যারা বাংলাদেশে স্বাধীন দেখতে চায় তারাও প্রশ্ন করছে। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করে ফেলছে এমন একটা দেশ যেই দেশের স্বপ্ন লালন করেছে প্রত্যেকটা মানুষ সমান অধিকার, এমন একটা দেশের স্বপ্ন লালন করেছে যেই দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া বিচার প্রাপ্তি সব জায়গায় সমান দেশে সমান, এমন একটা দেশের স্বপ্ন দেখেছে যে দেশের লেখাপড়ার মান, শিক্ষার সুযোগ, জমিদারের জন্য যা, ধনীর জন্য যা, মধ্যবিত্তের জন্য যা, নিম্নবিত্তের জন্য যা, শ্রমিক মজুর কৃষক সকলের জন্য এক অধিকার, এক শিক্ষা, এক প্রতিশিক্ষার মধ্য দিয়ে বাঙালি শিক্ষিত হবে, আলোকিত হবে, জ্ঞান সেই সমাজ নির্মাণে বাংলাদেশকে মুক্ত স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের নেতৃত্বে এই বাংলাদেশ আবার নতুন করে অনেক বড় অন্যায় করছে, অনেক বড় অপরাধ করছে। কেন আপনার কাপড় ঠিক ছিল কি ছিল না, আপনার চাকরি ছিল কি ছিল না, আপনার কৃষিকাজের জমি ছিল কি ছিল না, লেখাপড়া করছেন কিন্তু সামরিক বাহিনী ঢুকতে দিবে কি দেবে না, সরকারি চাকরিতে ঢুকতে দিবে কি দিবে না, পুলিশে ঢুকতে দিবে কি দিবে না, কোন নিশ্চয়তা ছিল না। আপনার ঘরে অসুখ, আশেপাশে অসুখ, হাসপাতাল দরকার, হাসপাতাল হবে কিনা আপনি জানেন, আপনার বিদ্যালয় 20 জনের বিদ্যালয়ে ছাত্রছাত্রী পড়তে চায়, হাজার হাজার আরেকটা বিদ্যালয় হবে কিনা নিশ্চয়তা, বৃষ্টি হইলে বিদ্যালয়ের ফুটা দিয়া, ছাদের ফুটা দিয়া পানি পড়ে, শিক্ষক ছাত্রছাত্রীরা পড়ে, অন্ধকার ছিল, নিত্য বাস্তবতা কোথাও বিদ্যুৎ ছিল না। আপনার ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, মনে হয় নিজের ভাগ্যের সাথে নিজেরা পরিহাস, মনে হয় নিজের ভাগ্যের সাথে নিজের ভানুতে কৌতুক ছিল, কৌতুকের মতো এই কৌতুককে বাস্তব করে দিছে, এটা বঙ্গবন্ধুর অনেক বড় দোষ ছিল। দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ যেমন বুঝে না, বঙ্গবন্ধু মুক্ত করে দিছে, আপনার স্বাধীন দেশ হয়েছে, আপনার যা মনে চায় আপনি তাই বলতে পারেন, যা মনে চায় তাই স্বপ্নে দেখতে পারেন, যা মনে চায় তাই করতে পারেন, ওই জন্য এই বাঙালি জাতি ওই রাজাকার আলবদর শামস কিছু বিপদগামী সেনাবাহিনীর সদস্য আর বিদেশি শত্রুদের সাথে নিয়ে সব পরিবারের 1975 সালের 15 মার্চ হত্যা করিয়া আপনারা ভাবছিলেন
ওদের বঙ্গবন্ধু আদর্শ হারায় আদর্শ হারায় কোনদিন হয়। আজকে বঙ্গবন্ধু কন্যা জমরিতে শেখ হাসিনা আল্লাহর রহমতে পাইচা গেছিলেন কন্যা। আজকে দেশের হাল তা। সুতরাং 1975 সালের 15 আগস্টের ঘটনা আর ঘটনা সম্ভব নয়। আমরা সতর্ক, আমরা সজাগ এবং আমরা শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ এবং প্রতিহত করার চেষ্টা। কিন্তু মনে প্রশ্ন থাকে না বঙ্গবন্ধু এতগুলো সত্যি কথা বললাম, আপনাদের মনে প্রশ্ন থাকে না যে 10 বছর বয়সে শেখ রাসেলের পায়ে সত্য ছিল? 10 বছর বয়সে মাত্র কোনো সত্য হয়? আপনাদের মনে প্রশ্ন থাকে না শেখ কামাল সাহেব বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সংস্কৃতির সাথে জড়িত ছিলেন, ক্রীড়ার সাথে জড়িত ছিলেন, ভালো ছাত্র ছিলেন, এত বড় সূত্র হয়ে গেল প্রাণে মারতে হবে? আজ এই আমাদের প্রশ্ন, বঙ্গবন্ধুকে হত্যা করার সাথে সমস্ত পরিবারকে হত্যা করা কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার সাক্ষাৎ প্রতিভূ ছিলেন। তাকে হত্যা করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করা। আর তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিব আর তার সন্তানদের হত্যা করা মানে ওই স্বাধীনতার ধারাবাহিকতাকে হত্যা করা। আর তাই বঙ্গবন্ধুর পরে আমাদের শেখ কামাল ভাই যাতে নতুন করে জাতীয়তাবাদে উজ্জীবিত হয়ে সমস্ত বাঙালি জাতিকে নিয়ে আবার একটা প্রতিরোধ প্রতিবাদ করতে না পারে তাই হত্যা করা হয়েছে। এ নির্লজ্জ, এ চক্রান্ত, এ ষড়যন্ত্র। এবং আজ 2023 সালে আমাদের সময় এসেছে ওই 1975 সালের 15 আগস্টে যে চক্রান্ত যে ষড়যন্ত্র হয়েছিল সেটা বঙ্গবন্ধুর পরিবারের মৃত্যু নয়, সেই চক্রান্ত এই হলে উপস্থিত প্রত্যেক এক একজন তরুণ প্রজন্ম সদস্যের বহু বছর সাইক্লোনের ধাক্কা খাওয়াইয়া, বহু বছর বন্যার পানি খাওয়াইয়া, বহু বছর কলেরা খাওয়াইয়া, বহু বছর কর্মহীন, ছন্দবিহীন, রংহীন সমাজের অংশীদার। আজকে বঙ্গবন্ধু কন্যা জমরিতে শেখ হাসিনা আসছেন, দেশ পরিচালনা করছেন, ওই বিভিন্ন সমাজ আজ রঙিন সমাজে, ওই পরাস্ত সমাজ আজ জাগ্রত সমাজে। রংপুর, ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, সিলেট যেদিকে তাকাবেন কর্ম কর্ম ব্যবসা বাণিজ্য শিল্পের ছড়াছড়ি। আমার ছেলে মেয়ে ভাই বোনের প্রত্যেকের হাতে এই তথ্য প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশের মোবাইল ফোন, প্রত্যেকটা লোক ক্ষমতায়িত, প্রত্যেকটা লোক তার মনের কথা বলতে পারে। আর যারা আমাদের বিরুদ্ধে চারণ করে, যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, তারাও আমাদের ডিজিটাল বাংলাদেশে এই পরিবেশকে ব্যবহার করে টুইটার, ফেসবুক রিল করে, ইউটিউব শর্ট করে। ব্যাপারটা হইল বলবো কেউ কিছু মনে না করলে বাংলা একটা কথা আছে, নেতা নাই বাপ পারে, ঠিক আছে? এখন আপনি ধরেন না একটা, আপনি মনে করলেন আপনি নিজের না দেখলেন তো দেখছেন চোখ বন্ধ করে হাঁটার অসুবিধা কি, কিন্তু বাস্তবতা তো তা। এমন কিছু লোক আছে যারা আপনার সমালোচনা করবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু নিজেরা কি করছে ওইটা দেখবে। তার মানে ন্যাংটা নাই বাপ পারে ভয়, ন্যাংটা হইয়া চোখ বন্ধ করে হাঁটছে, কি করছে? তুই কি খাবো, কি পালবো, আর কি হাঁটছে চোখ বন্ধ করে এইরকম। আমি আজকে আপনাদের আহ্বান জানাইতে চাই, একটা সমাজে সুস্থ লোক থাকবে, পঙ্গু লোক থাকবে, বিকলাঙ্গ লোক থাকবে, আবার বেহায়া ন্যাংটা লোক থাকবে।
সবার প্রতি আমাদের দায়িত্ব আছে যিনি অসহায় তার আমরা হাত বাড়াই দেব সহযোগিতা করব আর যে জ্ঞান পাপী তার আমরা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে না এবং ওই কল্পেই বলতে চাই আমি সভাপতি মহোদয়ের কথা অনুসরণ 2023 সালের ডিসেম্বর মাস 2024 সালের জানুয়ারি মাসে প্রথম ভাগে যে সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ জনগণের শেখ হাসিনার সমর্থন ভালোবাসা আস্থা জনগণের জন্য আশীর্বাদ মানে স্নেহ ভালোবাসা নিয়ে আমরা সংসদ নির্বাচন করব ভালোবাসি সবাই ভালো থাকবেন সবাই বাংলা সবাই বাংলা